এবার জাতীয় সংসদ নির্বাচনে আমলাদের চমক হবে এমনটি অনেকে মনে করেছিল। সরকারের সব ক্ষেত্র দখলের পর আমলারা এবার জাতীয় সংসদ দখল করে নেবে এমনটি অনেকে ধারণা করেছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পর এবং নতুন মন্ত্রিসভা গঠিত হবার পর দেখা যাচ্ছে যে সংসদে আমলারা অনেকটা কোণঠাসা। আমলাদের প্রভাব আগের চেয়ে আরও কমেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবার জাতীয় সংসদে বেশ কয়েকজন হেভিওয়েট আমলা নির্বাচিত হয়েছেন এবং তারা মন্ত্রী হবেন, সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক হবেন এমনটি মনে করা হয়েছিল। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির টিকিটে দুজন সিনিয়র আমলা নির্বাচিত হয়েছিলেন। এদের মধ্যে একজন হলেন কেরামত আলী, অন্যজন এম কে আনোয়ার। দুজনকে বিএনপি গুরুত্বপূর্ণ মন্ত্রী বানিয়েছিলেন। এবার আওয়ামী লীগের টিকিট বেশ কয়েকজন হেভিওয়েট আমলা মনোনয়ন পেয়েছিলেন এবং ধারণা করা হচ্ছিল তারা দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু আমলারা এখন শুধু সরকারের গুরুত্বহীন না, সংসদেও কোণঠাসা অবস্থায় রয়েছে। যে সমস্ত আমলারা এবার জাতীয় সংসদে আওয়ামী লীগের টিকিট পেয়ে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন আবুল কালাম আজাদ, যিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামালপুরের আসন থেকে নাটকীয়ভাবে নির্বাচন করেন এবং জয়ী হন। অনেকে মনে করেছিল তাকে মন্ত্রী বানানোর জন্যই জামালপুরের আসন থেকে নির্বাচন করিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু মন্ত্রিসভা গঠনের পর আবুল কালাম আজাদের জায়গা হয়নি সেখানে, বরং তাকে সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সংসদে তিনি তেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছেন না। বিশেষ করে ব্যারিস্টার সুমন কিংবা স্বতন্ত্ররা যেভাবে সংসদে আলো ছড়াচ্ছেন সে তুলনায় আবুল কালাম আজাদ অনেকটাই স্বীয়মান। এবার নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। অনেকে মনে করেছিল তাকেও মন্ত্রী করা হবে, কিন্তু শেষ পর্যন্ত তিনিও মন্ত্রী হননি। জাতীয় সংসদেও তাকে খুব একটা ভূমিকায় দেখা যাচ্ছে না। সংসদে চুপচাপ তিনি রুটিন দায়িত্ব পালন করছেন। সংসদে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান। তিনি মন্ত্রী হবেন কি হবেন না সে নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। তবে জাতীয় সংসদে সাজ্জাদ হোসেন এখন বড় ধরনের কোনো রেখাপাত করতে পারেননি, তার উপস্থিতি তিনি সেভাবে জানান দিতে পারেননি। এবার সংসদ সদস্য হিসেবে জায়গা পেয়েছেন সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, কিন্তু তিনিও জাতীয় সংসদে আলো ছড়াতে পারেননি, তাকে খুব একটা উজ্জ্বল দেখা যাচ্ছে না। সংসদে যে সমস্ত আমলারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা সংসদে যাচ্ছেন আসছেন, কিন্তু তাদেরকে কোনো সপ্রতিভ বা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা কিংবা যে কোনো প্রসঙ্গে কথা বলার ব্যাপারে আগ্রহী দেখা যাচ্ছে না। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ওপর ধন্যবাদ প্রস্তাবেও আমলারা এমন কোনো বক্তব্য রাখতে পারেননি যাতে তাদের প্রতি দৃষ্টি আকর্ষিত হয়। আমলারা সংসদে কোণঠাসা অবস্থাতেই রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।